তুফান, খুব ভয় পাইছি রে। হ্যালো বন্ধু, তো তুফান শুধুমাত্র বাংলাদেশটা ইন্ডিয়ার ঘুরে চড়ে উঠেছে, ঠিক আছে, পুরো কলকাতায় কিন্তু তুফানের এই যে টিজারটা বেরোলো, একটা দমদার টিজার বেরোলো, সেটা নিয়ে কিন্তু খুব চর্চা হচ্ছে এবং সেটা কিন্তু খুব অ্যাপ্রিসিয়েট হচ্ছে। এরই মধ্যে আজকে সেকেন্ড অ্যাক্টরদের পোস্টার বেরিয়েছে এই মুভির। ফার্স্ট পোস্টার নিয়ে আমরা ডিটেলসে ব্রেকডাউন করেছিলাম, একটা পোস্টারে অনেক কিছু বলার ছিল, বোঝার ছিল, যেখান থেকে কিন্তু আমরা অনেক বিষয়ে কথা বলেছিলাম ফার্স্ট পোস্টারটা নিয়ে। তো সেকেন্ড পোস্টার এটা বেরিয়েছে মিমি চক্রবর্তীর ইনস্টাগ্রাম থেকে, আমি পোস্টারটা পেয়েছি, যেখানে দেখতে পাচ্ছি যে শুধুমাত্র আমরা শাকিব খানকে দেখতে পাচ্ছি মিমি চক্রবর্তীর সঙ্গে, ঠিক আছে। শাকিব খানের এই লুকটা আমরা অলরেডি দেখে নিয়েছি, আমাদের টিজার যেটা বললাম বেরিয়েছিল কিছুদিন আগে, যদি না দেখে তাহলে ডেফিনেটলি চেক আউট করে নিও। তারপরে এই সেকেন্ড পোস্টারটায় শুধুমাত্র দেখতে পাচ্ছি যে মিমি ওর সঙ্গে আছে এবং দুজনকে কেমন লাগছে দেখতে পাচ্ছি, ঠিক আছে। এবার একটা পোস্টার থেকে কিন্তু অনেক কিছু রিভিল হয়, যেটা ফার্স্ট পোস্টারটি আমরা করেছিলাম রিসেন্টলি। জেমস গানের যে নতুন সুপারম্যান মুভি আসতে চলেছে নেক্সট ইয়ার, যেটা বেরোবে, সেটার পোস্টার একটা পোস্টার থেকে কিন্তু আমরা প্রচুর জিনিস জানতে পেরেছি, আমি ব্রেকডাউন করেছিলাম, পুরো চেক আউট না করে থাকলে ডিফারেন্ট চেক আউট করে আমি লিঙ্ক দিয়ে দেবো। তো এই পোস্টারে আমি কথা বলি, তো এখানে শুধু ব্যাকগ্রাউন্ড দেখতে পাচ্ছি যে একটা কোনো হাবেলি টাইপের কিছু ব্যাপার আছে, এবং মিমিকে খুবই ওয়েস্টার্ন ড্রেস পড়েছে, ঠিক আছে, খুবই সেক্সি লাগছে বলতে পারো, ঠিক আছে। ওর পা ধরে এরকম দাঁড়িয়ে আছে দুজনে, তো একটা গ্যাংস্টার এবং তার সঙ্গে তার গার্লফ্রেন্ড রয়েছে, এরকম একটা বাইক কিন্তু এখান থেকে আমরা পাচ্ছি, ঠিক আছে। এর বেশি কিন্তু এখান থেকে ইনফরমেশন পাওয়া যাচ্ছে না, এবং এই পোস্টারে আই থিঙ্ক বেশি হাই হবে না। যদি এর জায়গায় আমাদের যে ভিলেন আছে এই মুভি, তার যদি পোস্টার দেওয়া হতো বা নতুন কোনো ভিলেনের যদি পোস্টার দেওয়া হতো, বিকজ এই মুভি তো হয়তো, আমি সাসপেক্ট করছি যে হয়তো চঞ্চল চৌধুরী ছাড়াও আরও ভিলেন থাকতে পারে, ঠিক আছে। জিউ নাম কিন্তু বারবার শোনা যাচ্ছিল, জিউ সেনগুপ্ত এই মুভির একটা ভিলেন হয়ে চলেছে, বা এরকম হতে পারে যে মুভির যে নেক্সট পার্টে, মুভিটা অনেকগুলো পার্টে আসতে চলেছে, যে নেক্সট পার্ট হবে তার যে একটা হয়তো ছোট্ট টিজ দেওয়া হবে লাস্টে, সেখানে হয়তো আমরা যিশুকে দেখতে পাবো, বা বড়ো কোনো সারপ্রাইজ ক্যামিও কিন্তু আমরা পেতে পারি, ঠিক আছে। সেরকম যদি কোনো পোস্টার আসতো আই থিঙ্ক অনেক বেশি হাইপ হতো, ঠিক আছে। এই মুহূর্তে এমনিতেই হাইপ রয়েছে, আরও বেশি হাইপটা যেত। আর ইন্ডিয়ার বাংলাদেশে কিন্তু ক্যারেক্টার পোস্টারের ব্যাপারটা কিন্তু খুব একটা আমি চল দেখতে পাই না, যেটা আমরা হলিউডে মুভি দেখতে পাই। রিসেন্টলি ডুন বড়টা মুভি বেরিয়েছিল, সেখানে কিন্তু প্রত্যেকটা বড়ো যে ক্যারেক্টার, সেখানে হিরো, হিরোইন, ভিলেন এবং বাকি যে বড়ো ক্যারেক্টারগুলো, সাইড ক্যারেক্টার, তাদের আলাদা আলাদা পোস্টার বেরোয়, ঠিক আছে। সেই জিনিসটা কিন্তু ইন্ডিয়া বাংলাদেশে কিন্তু একদম হয় না বলে চলে, এমনকি মানে নায়িকা বা ভিলেনদের জন্যও কিন্তু আলাদা করে পোস্টার পুরোটা দেখা যায় না, ঠিক আছে। তো যাই হোক, এই পোস্টারটা যদি আবার কথা বলি, সেটা যেটা বললাম যে এই যে শাকিব খানের লুকটা আমরা অলরেডি কমপ্লিটলি দেখে নিয়েছি টিজারে, যেটা আমাদের খুবই ভালো লেগেছে, সেখানে কিন্তু লোক নায়িকাকে দেখতে পাইনি। সেইটাই আই থিঙ্ক এখানে শুধু বোঝানোর জন্য যে মিমি চক্রবর্তী এই মুভিতে রয়েছে, এবং কলকাতাকে হাইপ দেওয়ার জন্য যে আমাদের ইন্ডিয়াতেও কিন্তু অনেক অ্যাক্ট্রেস অ্যাক্টারকে হয়তো নেওয়া হয়েছে, মিমি ছাড়াও হয়তো আরও কিছু অ্যাক্টার রয়েছে যারা কিন্তু এই মুভিতে কাজ করছে, তো হাইপটা যেমন তৈরি থাকে এবং ইন্ডিয়ার লোকও যেমন বুঝতে পারে যে এখানকার লোক কিন্তু কাজ করছে, আই থিঙ্ক সেটাই জাস্ট জানানোর জন্য এই পোস্টারটা দেওয়া। পোস্টারটা মিমিকে সত্যি দারুণ লাগছে, আর মিমি নিয়ে যদি কথা বলি, মিমি সব রকম অ্যাক্টিং করতে পারে, ও ওয়ান টু ওয়ান একদম কমার্শিয়াল মুভিও করতে পারে, আবার একটু ডিফারেন্ট টাইপের মুভিও কিন্তু করতে পারে। রিসেন্টলি একটা মুভি ছিল আলাপ বলে, সেটাও কিন্তু একটা অন্য ধরনের অ্যাক্টিং ওভার করেছে। তো যাই হোক, আমার পোস্টারটা ভালো লেগেছে, বাট এমন কিছু হাইপ পাইনি যেটা পাস করতে পেয়েছিলাম। তো তোমাদের বিষয়ে কী মতামত, তোমরা কী পোস্টার দেখে তোমাদের কেমন লেগেছে আমাকে কমেন্টে নিশ্চয়ই জানিও, আর আমার সঙ্গে দেখা হবে নেক্সট ভিডিও। গুড বাই।